মাছের খাদ্য তৈরি করবে, অর্থাৎ জোপ্লাঙ্কন ফাইটোপ্লাঙ্কন। দেখেন এসে পানি কালারটা সুন্দর কালার হয়ে যাচ্ছে। এটা এরকম 15-20 লিটার পানিতে আমরা গুলিয়ে নিব। এরপরে আমরা প্রতি বিঘা পুকুরের জন্য এই 1 কেজি করে এটা আমরা ব্যবহার করবো প্রতি 15-1 মাস পর পর। 15 দিন পর পর দিলে বেশি ভালো রেজাল্ট হবে যদি মাছের ঘনত্ব বেশি থাকে। মাছের ঘনত্ব যদি কম থাকে সেক্ষেত্রে আপনারা 1 মাস পর পর এই গ্রিন ফুড সুন্দর করে পানিতে গুলিয়ে নিয়ে এটা আপনারা আপনাদের পুকুরে দেবেন। সেক্ষেত্রে অবশ্যই ফাটাফাটি একটা রেজাল্ট পাবেন আশা করছি ইনশাআল্লাহ। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ বাংলাদেশের কৃষি এবং কৃষকের কথা তুলে ধরে। আসসালামু আলাইকুম, আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন ফুড, এটা ভিয়েতনাম থেকে আমদানিকৃত একটি ফিড সাপ্লিমেন্ট। এখানে দেখেন লেখা আছে এনিম্যাল ফিড সাপ্লিমেন্ট। এইটার মূলত কাজটা কি? এটার কাজ হচ্ছে পুকুরের পানিটাকে এস্টাবলিশ করবে, অর্থাৎ জোপ্লাঙ্কন এবং ফাইটোপ্লাঙ্কন তৈরি করবে। পাশাপাশি আপনারা এটাতে কি পাচ্ছেন? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে এবং ভিটামিন বি থেকে ভিটামিন B12 পর্যন্ত এটাতে পেয়ে যাচ্ছেন। এছাড়াও ফলিক অ্যাসিড সহ বিভিন্ন উপাদানে ভরপুর আমাদের এই গ্রিন ফুডে। এই গ্রিন ফুডটা ভিয়েতনাম থেকে আসে। এই অপোজিট প্রান্তে লেখা আছে NPV, এটা কোম্পানির নাম, অর্থাৎ নাপাভের। এখানে লেখা আছে GMP এবং WHO, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সার্টিফিকেট প্রাপ্ত এই প্রোডাক্টটি। এই প্রোডাক্টটা এই যে লেখা আছে ফর অ্যাকোয়াকালচার অনলি, এটা মাছ চাষের জন্য। এটা খুবই ভালো একটি ফিড সাপ্লিমেন্ট এবং এটাকে আমরা বলতেছি হচ্ছে মাছের খাদ্য তৈরি করবো, অর্থাৎ জোপ্লাঙ্কন ফাইটোপ্লাঙ্কন। আসুন এটা খেতে কেমন স্বাদ একটু দেখব। এটা অনেক সুস্বাদু, এটা যদিও মাছের জন্য মানুষের জন্য না, আমি তারপরে একটু স্বাদটা টেস্ট করার জন্য আমি নিজেই মুখে নিয়ে দেখলাম। এবার আসুন আমরা একটা পানিতে দিই, পানি কালারটা দেখি কেমন হয়। দেখেন এসে পানি কালারটা সুন্দর কালার হয়ে যাচ্ছে। এটা এরকম 15-20 লিটার পানিতে আমরা গুলিয়ে নিব। এরপরে আমরা প্রতি বিঘা পুকুরের জন্য এই 1 কেজি করে এটা আমরা ব্যবহার করবো প্রতি 15-1 মাস পর পর। 15 দিন পর পর দিলে বেশি ভালো রেজাল্ট হবে যদি মাছের ঘনত্ব বেশি থাকে। মাছের ঘনত্ব যদি কম থাকে সেক্ষেত্রে আপনারা 1 মাস পর পর এই গ্রিন ফুড সুন্দর করে পানিতে গুলিয়ে নিয়ে এটা আপনারা আপনাদের পুকুরে দেবেন। সেক্ষেত্রে অবশ্যই ফাটাফাটি একটা রেজাল্ট পাবেন আশা করছি ইনশাআল্লাহ। এখন এটা আমরা সুন্দর করে এটা গুলিয়ে নেবো। দেখতেছেন আমরা সুন্দর করে গুলিয়ে নিচ্ছি, সুন্দর করে গুলিয়ে নেবো। দেখেন এটার উপাদানগুলো আমি একটু যদি আপনাদেরকে দেখাই পানি দেওয়ার পরে কেমন। অনেক উপাদান, প্রতিটা উপাদান আপনি এখন দৃশ্যমান হবে। এই যে এটাতে অনেক উপাদান আছে এবং এটা খুব হাই কোয়ালিটি একটি প্রোডাক্ট এবং এটার অনেক সুস্বাদু, আপনি স্যাম্প দেখলে নিজেই খেতে চাইবেন, এত সুন্দর স্বাদ। এটা এখন আমরা আমাদের এখানে বাইফ্লক ট্যাঙ্কিতে দিব। আমরা এখানে ট্যাঙ্ক পদ্ধতিতে মাছ চাষ করতেছি, বাইফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতেছি, সেটাতে আমরা এটা ইউজ করবো। এটা আমরা এখন এই ট্যাঙ্কে নিয়ে যাবো। আসুন আমরা এটা ট্যাঙ্কে নিয়ে যাই, দেন আপনাদেরকে এটা কিভাবে আমরা দিব সেটি আপনাদেরকে দেখাই। আমাদের যদি বালতিটা দেখছেন, এই বালতিটা কিন্তু 10 কেজির, এটা কিন্তু গ্রিন ফুডেরই বালতি। হ্যাঁ, আপনারা যারা 10 কেজি নেবেন তারা কিন্তু এটা হচ্ছে একটা ইনটেক বালতি সহকারে পাবেন। আসুন আমাদের ফর্মটা আপনাদেরকে দেখাই। এখানে একটা 22 লিটার ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কটাতে আমরা এটা ব্যবহার করবো। তো এখন দেখেন যে এই যে এখানে আমরা মাছ চাষ করি, আমরা এই মাছ চাষে আমরা কিন্তু এই টাঙ্কিটাতে এটা দিয়ে দেবো। এই কাছে থেকে দেখাই, দেখুন কালারটা একটু দেখেন। এখানে এটা পুকুরে দেওয়ার সঙ্গে সঙ্গে পুকুরে একটা সবুজ বর্ণের কালার চলে আসবে। আপনি পানিতে একটু মিক্স করে দেবেন, মানে পুরো পুকুর পানিটা মিক্স হয়ে যায়। পুকুরের যদি এয়ারটা থাকে সেক্ষেত্রে এয়ারটা চালু করে দিবেন, যদি এয়ারটা না থাকে কোনো সমস্যা নাই, পানিটা একটু সুন্দরভাবে লড়া দিবেন, দেবেন পানির কালারটা সুন্দর চলে আসবে। তো এই হচ্ছে গ্রিন ফুড, এটা ভিয়েতনাম থেকে আমদানিকৃত। এই প্রোডাক্টটির মূল্য মাত্র 850 টাকা। সারা দেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা দিয়ে থাকি, তাই নির্ভাবনায় নিশ্চিন্তে আপনার পুকুরের সুস্বাস্থ্যর জন্য এবং সঠিক নিয়মে সঠিক গ্রোথে আপনার মাছ উৎপাদন করতে আমাদের গ্রিন ফুড ব্যবহার করতে পারেন। মনে রাখবেন প্রোডাক্টটি ভিয়েতনাম থেকে আমদানিকৃত, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং কোনো রকমের অ্যান্টিবায়োটিক বা গ্রোথ হরমোন নেই। তো নির্ভাবনায় নিশ্চিন্তে আপনার প্রজেক্টের মাছের জন্য এই প্রোডাক্টগুলো ব্যবহার করেন। সুপ্রিয় দর্শক, এছাড়াও আমাদের মাছ চাষের বিভিন্ন আইটেম আছে যেগুলো আমরা ভিয়েতনাম থেকে আমদানি করে থাকি। কোয়ালিটিফুল প্রোডাক্ট মানেই টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ আপনার একটি আস্থাভাজন প্রতিষ্ঠান। নির্ভাবনায় নিশ্চিন্তে আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের টিএম ট্রেডিং ঢাকা মিরপুর 10 এবং টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোর সদর কচুর হোটেল এর গলি হাউস নাম্বার 3।
সবার সুস্বাস্থ্য এবং মাছ চাষের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি। আমি টি এম মফিদুল ইসলাম, সিইও টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ এবং টি এম ট্রেডিং ঢাকা। আল্লাহ হাফেজ।